বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে দিকে দিকে শুরু হয়েছে বিদ্রোহ, নিয়ন্ত্রণে নেই শীর্ষ নেতৃত্বের। চলছে বিজেপি অফিস ভাঙচুর, খালি হয়ে যায় দলীয় কার্যালয়। বিজেপির চণ্ডীপুর মন্ডল কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সদলীয় কর্মীদের হাতে আগুনে পুড়ল বিজেপি অফিসের নথিপত্র। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ভগবান নগর বিজেপির 24 নম্বর বুথ, গৌরনগরের 41 নম্বর বুথ, কাউলিকরা বুথ অফিস। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ, টিএসআর, আধাসামরিক বাহিনী। মন পছন্দের প্রার্থী না হওয়ায় কদমতলায় বিজেপির মন্ডল অফিসে বিক্ষোভ। প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুনশান হয়ে যায় দলীয় কার্যালয়, বন্ধ করে দেওয়া হয় 10টি বুথ অফিস। বাগসা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছে যাদব লাল নাথ। তীব্র ক্ষোভ দলীয় কর্মীদের মধ্যে, বিজেপির দলীয় কার্যালয় থেকে খুলে নেওয়া হয় প্রচার সজ্জা। এদিকে দীর্ঘ 8 বছর যাবৎ কমলাসাগর মন্ডল সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী। উল্লেখ্য, 2023 বিধানসভা নির্বাচনের অনেক পূর্ব থেকে এলাকার জনগণ কিংবা শাসক দল বিজেপির কর্মীরা কমলাসাগর বিধানসভা থেকে 2023 বিধানসভা নির্বাচনে স্থানীয় নেতা এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে বেছে নিয়েছে, যদিও সে খবর উপর মহল পর্যন্ত সকলের জানা রয়েছে। তারই মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়েছে বর্তমান মন্ডল সভাপতি সুবীর চৌধুরী কমলাসাগর বিধানসভা থেকে টিকিট পাচ্ছেন না, যার ফলে শাসক বিজেপির টিকিট ঘোষণার পূর্বেই অশান্তি দেখা গেল কমলাসাগর বিধানসভাতে। একাংশ শাসক দলের সমর্থকরা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছেন। তাদের বক্তব্য, যদি কমলাসাগর বিধানসভা থেকে এই বছর সুবীর চৌধুরীকে বিজেপি টিকিট না দেয়, তাহলে বিরোধী দল সিপিআইএম এ যোগদান করবে দলীয় কর্মীরা। এলাকার সকলের একটাই বক্তব্য, বিজেপি থেকে এই বছর নির্বাচনে লড়তে হলে কমলাসাগর বিধানসভা থেকে সুবীর চৌধুরীকে টিকিট দিতে হবে, নতুবা অন্য দলে চলে যাবে বিজেপি কর্মী সমর্থকেরা। এমনটাই কড়া হুঁশিয়ারি দিলেন এদিন। এমনকি কর্মী সমর্থকরা আরো বলেন, যদি কমলাসাগর বিধানসভা থেকে সুবীর চৌধুরীকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়, তাহলেই এলাকায় পদ্ম ফুল ফুটবে, না হলে জয়ের জন্য বিরোধী দল সিপিআইএম বাড়তি মাইলেজ পেয়ে যাবে। মন্ডল সভাপতি উনি যদি টিকিট না পায়, তাহলে আমরা অন্য বিকল্প চিন্তাধারা আমরা নেব। আমরা কমলাসাগরের গণদেবতা হিসাবে যে সুবীর চন্দ্র চৌধুরী মহোদয়, তাই নিয়ে সুখে দুঃখে 50 থেকে 55 বছর ধীরা তাদের পরিবার কমলাসাগরের মানুষের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, সবার প্রতি সহানুভূতিতা দেখাইয়া আপদে বিপদে পাশে দাঁড়ায়। এমন একটা গণদেবতার যদি আমরা আবার শুনছি কি তা নমিনেশন নাও পেতে পারে, তাহলে আমরা ভোট দেবো কারে? কোন দল থেকে? কে? বিজেপির পক্ষ থেকে আমরা যারা আছি কমলাসাগর আপামর জনসাধারণ, সবাই আমরা বিজেপির পক্ষ থেকে সুবীরচন্দ্র চৌধুরী, যিনি কমলাসাগরের গণদেবতা, ওনার আমরা নমস্কার করতে চাই ভোটের মাধ্যমে। শেষ মুহূর্তে প্রার্থী তালিকার ঘোষণা দিয়েও এই তোষের আগুন কিভাবে মেটাবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সায়ন্দন টিভি।